মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নিখোঁজের পোস্টার ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ালো। হাতাহাতির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত শুক্রবার। শুক্রবার সাগরের রুদ্রনগর সহ একাধিক এলাকায় একটি নিখোঁজের পোস্টার পড়ে। পোস্টারে লেখা থাকে, মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাতুয়া নিখোঁজ হয়েছেন। যদি সাংসদ জাতুয়ার খোঁজ কেউ দিতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে বলেও পোস্টারে লেখা থাকে। বিজেপির পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, আর এ নিয়েই জোর জল্পনা চলে শুক্রবার দিনভর। সাগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির পার্টি অফিসে পাল্টা পোস্টার লাগানো হয়। সাগরের খুদিগুড়িয়াতে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আজ সাগরদ্বীপের বিভিন্ন জায়গায় মথুরাপুরের সাংসদ সিএম জাটুয়ার নামে কিছু পোস্টার কেউ বা কারা দিয়ে যায়, সেটা বিজেপির যুব মোর্চার নামে ওটা টাঙিয়ে যায়। কিন্তু আমরা সেটাকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছিলাম, এর কারণ আছে। কারণ ওনাকে আমরা প্রায় 3 বছর ধরে, যতদিন থেকে সাংসদ হয়েছেন ততদিন থেকে আমরা সাগরদ্বীপে আমরা কোনোদিনই দেখতে পাইনি। সাগরদ্বীপের উন্নতি গল্পে কিংবা সাগরদ্বীপের স্বার্থে কখনো আমরা ওনাকে পাইনি। সেই হিসেবে আমরা সেইটা সমর্থন করেছিলাম এবং সেই জিনিস সিএন চ্যানেল ওটাকে সম্প্রচার করেছিল। আর তারই পরিপ্রেক্ষিতে আজ যেহেতু সারা বাংলা এই খবরটা জেনে গেছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে রাত্রি ঠিক 9:30 নাগাদ টিএমসির কিছু হার্মাদ বাহিনী এসে আমাদের সাগর ব্লক বিজেপি কার্যালয়ের ওপরে হামলা চালায়, ঘরের ওপরে ইটপাটকেল ছোড়ে, লাইট ভাঙার চেষ্টা করে এবং পোস্টারও বিভিন্ন রকমের কুৎসিত পোস্টারও মারিয়ে দিয়ে যায়। গন্ডগোলের খবর পেয়ে সাগর থানার পুলিশ এসে আক্রান্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে। যদিও এই বিষয়ে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্র বলেন, পোস্টার পড়া নিয়ে দুই দলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, তবে এটা রাজনীতির সৌজন্য নয়। চাপা উত্তেজনা তৈরি হলেও তা আমরা বিষয়টি আলোচনা করে সমাধান করে নিয়েছি। সত্যিকারের ঘটনা হলো, গত পরশু রাত্রে কতিপয় বিজেপির লোক অনারেবল এমপি জাটুয়া সাহেবের নামে একটা মিথ্যা পোস্টার নিখোঁজ, সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে এমন করে একটা পোস্টার মারায় সাগরের চারদিকে। তা ওদের রাজনৈতিক কর্মকাণ্ড মারিয়েছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কলেজ গেটে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের যে 4-5টা ফ্লেক্স ছিল তার উপর এটা মারায়, এই বিজেপি পোস্টারটা মারায়। পরে গতকাল কী হয়, বিজেপির এই কারণের জন্য তৃণমূল ছাত্র পরিষদের কলেজের কিছু ছেলেরা এসে বিজেপির পার্টি অফিসে আসে, বিজেপির পার্টি অফিসে দিয়ে মারিয়ে দিয়ে যায় যে যারা রাতের অন্ধকারে মারিয়েছে আমাদের ফ্লেক্সের উপর তাদের সন্ধান চাই। বর্তমানে পোস্টার পড়া নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।